अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। दाखिल दशम श्रेणी सुप्रिय छात्र छात्रीवृंद, आमरा वैश्विक এই মহামারী করোনার সময়ে সকলেই সতর্কতা সাবধানতা অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তক আল আকাইদ ওয়াল ফিকহ, এই কিতাবের আকাইদ অংশের আল বাসু পুনরুত্থান সম্পর্কিত ছোট্ট একটি অধ্যায় আমরা আজকে পড়ব। ইমানে মুজমালের মধ্যে আমরা পড়েছি, আমরা সকলেই জানি আল্লাহর বিশ্বাসের সঙ্গে যে বিষয়গুলো আমাদের মৌলিকভাবে জানতে হয়, সেই মৌলিক বিষয়গুলোর মধ্যে আল বাসু বা পুনরুত্থান এটা আমাদের একটি মৌলিক বিষয়, যেটাকে আমরা ইমানে মুজমাল বলি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান, এটা হলো আমাদের একটি মৌলিক আকীদার বিষয়। এই বিষয়টি সম্পর্কে আমরা খুব সামান্য করে অল্প সময়ের মধ্যে কয়েকটি মৌলিক কথা শুনে আমরা এ বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সবাই বলি আমিন। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ানুফিখ ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মিম্মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদাল রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিন 51 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা বলবে হায় দুর্ভোগ, মানে যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো, দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলগণ সত্যই বলেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহেমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃতদেরকে আল্লাহ তাআলা কিভাবে পুনরুত্থান করবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তুমি কি কখনো কোনো শুষ্ক প্রান্তর অতিক্রম করেছ, তারপর ওই ভূমি সতেজ শ্যামল হওয়ার পর তুমি কি তা পুনরায় অতিক্রম করেছ? আমি বললাম জি হ্যাঁ। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনটিই হলো পুনরুত্থান। রওয়াহু ইমাম আহমদ রহেমাহুল্লাহ তাআলা। অন্য আরেকটি হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বান্দা যে অবস্থায় তার মৃত্যু হয়েছে সে অবস্থাতেই সে উত্থিত হবে। তিনি বলেছেন, ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দাকে সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। অতএব কুরআন ও হাদিসের এই ওয়াকাট্য
আয়াত থেকে আমরা জানতে পারলাম পুনরুত্থান অর্থাৎ মৃত্যুর পর আমাদেরকে কবর থেকে তুলে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, আমাদের পুনরুত্থান ঘটবে, বিচার হবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, ভালো মন্দের বিচার হবে, এরপরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। এটি আমাদের একটি মৌলিক আকীদার বিষয়, মৌলিক বিশ্বাসের বিষয়, তা আমাদেরকে বিশ্বাস করতেই হবে, তা না হলে ঈমান ক্ষতিগ্রস্ত হবে, ঈমান অপূর্ণাঙ্গ হবে, ঈমান পরিপূর্ণ থাকবে না। এ বিশ্বাস আমরা সকলেই যেন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।